হ্যালো বন্ধুরা, স্টাডি রুম 360 ডিগ্রির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা যেটা শিখাবো সেটা হচ্ছে বিপরীত ফাংশনের আরেকটি উদাহরণ। তো দেখতে পাচ্ছ একটা ফাংশন দেওয়া আছে, সেটা ভগ্নাংশ ফাংশন। সো নিচের মানটা বা এক্স এর মানটা কখনো জিরো হতে পারবে না। তো যেহেতু জিরো হতে পারবে না, সেহেতু আমাদের দেখতে হবে এক্স এর কোন মানের জন্য এই মানটা জিরো হয়। আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর যে মানটা জন্য জিরো হচ্ছে সেটা হচ্ছে হাফ, মাইনাস হাফ। সো মাইনাস হাফ হতে পারবে না। তো বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। সো বিপরীত ফাংশনের জন্য প্রথমে ধরবো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, দেন এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এফ ইনভার্স ওয়াই। তো প্রশ্নে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 ডিভাইডেড টু এক্স প্লাস 1। এখন এফ অফ এক্স এর পরিবর্তে আমরা ওয়াই ধরতে পারি, মানে যেহেতু ধরা আমি একটু আগে ধরেছি, সো এটা সমান এটা আমরা লিখতে পারি। সো এখন আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে যে ওয়াই এর সাথে ওই পাশের মানটা আমরা আড়াআড়ি গুণ করতে পারি। সো আড়াআড়ি গুণ করে দেন আমরা এই লাইনটা পাচ্ছি, দেন ওয়াই এর সাথে আমরা টু এক্স গুণ করলে যেটা পাচ্ছি টু এক্স ওয়াই প্লাস ওয়াই, দেন ওই পাশের লাইনটা এক্স মাইনাস ওয়াই। দেন আমরা যে এই জায়গায় টু এক্সটা আর ওই পাশ থেকে এক্স এ পাশে আসলে দেন আমরা প্লাস ছিল যেহেতু মাইনাস, আর এই জায়গায় মাইনাস ওয়াই প্লাস ওয়াইটা ওই পাশে মাইনাস ওয়াই হয়ে যাবে। এখন এক্স এক্স এ পাশ থেকে কমন নিতে পারি, কমন নিলে আমাদের যেটা হচ্ছে এটা, দেন আমরা এক্সের সাথে যেহেতু এটা গুণ আছে সো এটা পরবর্তীতে ওই পাশে গেলে ভাগ করে ফেলবো। সো সিম্পলিভাবে এই ম্যাথগুলো আমরা অতি সহজে করতে পারি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বিপরীত ফাংশনের জন্য হরের মান কখনো যেন শূন্য না হয়, সেই শর্তটা আমাদের লিখে নিতে হবে। সো এক্সের মান আমরা যেটা পাচ্ছি, এখন মাইনাস উপরে আর নিচে মাইনাস কমন নিতে পারি, মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে, প্লাসগুলো মাইনাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি। বিপরীত করতে হবে, মাইনাস মানে হচ্ছে বিপরীত। সো পরবর্তীতে মাইনাস মাইনাস আমরা বাদ দিয়ে দিতে পারি, দেন আমরা এক্স এর মান যেটা পাচ্ছি থ্রি প্লাস ওয়াই ওয়ান মাইনাস টু ওয়াই। দেন আমরা এক্স এর পরিবর্তে লিখতে পারি এফ ইনভার্স ওয়াই, দেন যে মানটা। এখন আমার মূলত আমাদের বিপরীত ফাংশনটা চেয়েছে এক্স এর, সো আমরা ওয়াইয়ের পরিবর্তে আমরা সেটা এক্স বসাবো। সো এভাবে আমরা খুব সিম্পলিভাবে এই বিপরীত ফাংশনের ম্যাথগুলো আমরা করতে পারি। সো বন্ধুরা, তোমরা এই ম্যাথ দেখার পরে তোমরা কতটুকু শিখতে পেরেছো সে তার জন্য তোমাদের দুইটা অঙ্ক বাড়ি কাজ হিসাবে বা তোমরা নিজেরা করো বা যাচাই করো তোমরা কতটুকু পারো, সেই জন্য এই দুইটা অঙ্ক দেওয়া আছে। সো তোমরা এই দুটো অঙ্ক করবে। তো গুড লাক।